আজি হচ্ছে 17 তারিখ নভেম্বর মাস 2024 মসিহা রবিবার মার্গশির মাসর কৃষ্ণ পক্ষ অন্দ্রমা অনেক বৃষ রাশি তিথি হচ্ছে দ্বিতীয় রোহিণী নক্ষত্রের সন্ধ্যা 5:22 পর্যন্ত চন্দ্রমা অপরে আসিযে মৃগশির নক্ষত্রক রাহুকালর সময় হচ্ছে অপরাহ 3:40 রু 5:02 পর্যন্ত রয়েছে। এই সময় কোণী কার্য নকরটা ঠিক রহব। শুভ সময় হচ্ছে 6:44 রু 8:56 পর্যন্ত অগারটা 53 রু 2:50 পর্যন্ত রয়েছে। সন্ধ্যা 7:38 রু 9:22 পর্যন্ত রয়েছে। এই সময় আপনার কিছু বি শুভ কার্য করে পে ভেজি বাইগণ যদি খাদ্যের নেওঁচ্ছন্তি এহা আপনার স্বাস্থ্য পাই বহু ঠিক রহব। মেষ রাশির ঘাত বার অষারাশির ঘাত চন্দ্র অন্দ্রসুধি যদি দেখবা তেবে বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বিছা রাশি, ধনু রাশি এবং ভিন্ন রাশি ব্যক্তিবিশেষ মানক চন্দ্রসুধি রয়েছে। আজ রবিবার অত্যেক রবিবার দিন কৃষ্ণপক্ষ হো বা শুক্লপক্ষ হো যদি আপনার মানে টাকাটা কোটি রয়েছে আপনার টঙ্কা ফেরি পাও না সেটা আপনার হক আপনার পাইবার কষ্ট হচ্ছে। প্রত্যেক দিন কলে বহু শুভ নপারুচার যদি প্রত্যেক দিন রবিবার রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করবে এহা পূর্বর তম্বা গড়ুরে শুখিলা লাল লঙ্কা মঞ্জি পকাই ভগবান সূর্যঙ্কু অরুক্ষ দেবে। যেমন কহতি কি বেড়ে আমি সূর্যঙ্কু জল দৌছু, চন্দন দৌছু, লাল ফুল দৌছু, সেই পার্টটা গোটে দেবে। আপনার যে টঙ্কাটা রয়েছে অটকিকি এপা কেবল তম্বা গড়ুরে জল সহিত শুখিলা লাল লঙ্কা মঞ্জি কু আপনার দিয়ে সূর্যঙ্কু অরুক্ষ দেবে। যেমানকর হৃদয় জনিত সমস্যা রয়েছে, হার্টরে ব্লকেজ অছি, ওপেন হার্ট সর্জরি হয়েছে, স্টেন্ট লাগিছে, চেস্ট পেন হুয়ে, সবুবেলে কিছু ছাতিরে যন্ত্রণা বা আপনার ডর লাগুছি কি মতো হার্ট আটাক হয়েযিব কি, মোর হার্টর প্রবলেম হব কি। যদি ভয় আপনার ভিতরে হার্ট কু নিয়ে প্রবলেম রয়েছে আপনার দেখবে কেউ জায়গায় ওপেন হার্টর সর্জরি আপনার ডর লাগিব, মানে মানে বেলে বেলে লাগে না সেমতি। যদি ভয় মন ভিতরে আসুচি আপনার সূর্য নমস্কার করবে, প্রত্যেক দিন সূর্য নমস্কার করবে এবং প্রত্যেক রবিবার সংক্রান্তিরে আদিত্য হৃদয় স্তোত্রকু অতি কমরে তো থরে পাঠ করবে। আদিত্য হৃদয় স্তোত্র যদি আপনার পাঠ করতে আপনার হৃদয় জনিত রোগ কিছু হব না। আজ মু এথিপাই কুচি আজ রবিবার অেণু আপনার আজ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষে কিছু না। আমি যেতবে কোণী মন্ত্রক পাঠ করতে কোণী অধ্যয়ন আরম্ভ করতে আদিত্য হৃদয় স্তোত্র হচ্ছে ভগবান রবি গ্রহকর অতি প্রিয় স্তোত্র হচ্ছে আদিত্য হৃদয় স্তোত্র। আদিত্য কি? আদিত্য হচ্ছেন ভগবান রবি, তাঁর বিভিন্ন নাম অং আদিত্যায় নমঃ, ওং ভাস্করায় নমঃ, ওং রুণী সূর্যায় নমঃ, আমি বিভিন্ন নামে তাঁর ডাকি থাকি আদিত্য হৃদয় স্তোত্র। আদিত্য হচ্ছেন ভগবান রবি, হৃদয় মানে হৃদয় হৃদয় আদিত্য হৃদয় স্তোত্র মানে অতি প্রিয় স্তোত্র হচ্ছে ভগবান রবিঙ্কর। যদি সে তাহাকু আপনার প্রত্যেক দিন পাঠ করুন, আপনার যদি সবুদিন পাঠ করবে না প্রত্যেক দিন সূর্য অস্ত পরে কদাপি আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা কথা নুহে, এহা রবিঙ্কর। রবি হচ্ছেন সূর্য উদয় রু সূর্য অস্ত ভিতরে আপনার সন্ধ্যা সময় এখন পাঠ করা নিষেধ। সন্ধ্যার পাঠ ত্রিসন্ধ্যার করে পে মানে জষ্ট সূর্য অস্ত হচ্ছে, কিন্তু রাত্র সময় আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করে পে না। আপনার এখন যদি আপনার যদি যেমনকর হার্টর প্রোবলেম অেডিসিন খাওছেন বা যেমনকর রবি নিচ ভাবে অারি নম্বর ঘর সহিত প্রোবলেম রয়েছে, হার্ট আটাকটা জনা পড়ি থাকে 4 নম্বর ঘর, আপনার যদি মানে আদিত্য হৃদয় স্তোত্রকে প্রত্যেক রবিবার আপনার পাঠ করছেন না, দেখবে আপনার বিলকুল হার্টর প্রোবলেম দূর হব। আপনার মেডিসিন কম খাইবা পড়ব, মেডিসিন আপনার কম হয়ে যাব, আপনার হার্ট প্রোবলেম ভাল হয়ে যাব, আপনার ভয় লাগবনি। আপনার 4 নম্বর ঘরের যদি 4 নম্বর ঘর হার্ট প্রোবলেম জনা পড়ে তেমন এটাকে প্রোবলেম দেবনি, আপনার বিলকুল বি দেবনি। আদিত্য হৃদয় স্তোত্র আপনার পড়ু তো যদি আপনার হার্ট প্রোবলেম অপনার পাঠ করতু, আদি টঙ্কা আপনার ফসিছি কে দৌনা কম করবে, তম্বা গড়ুরে
ଶୁଖିଲା ଲାଲ ଲଙ୍କା ମଞ୍ଜି ପକାଇ ଭଗବାନ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଅର୍ଘ୍ୟ ଦିଅନ୍ତୁ। ଏଇଟା ବି ଠିକ୍ ହେବ, ସେଇଟା ବି ଠିକ୍ ହେବ। ଠିକ୍ କେତେବେଳେ ହେବ ମୁଁ କ'ଣ କହିଲେ ହେବ, ଆପଣ ଆପଣଙ୍କର ଯଦି ବିଶ୍ୱାସର ସହିତ କରିବେ ସେଇଟା ଆପଣଙ୍କୁ ବହୁତ ଭଲ ରେଜଲ୍ଟ ଦେବ। ଆପଣଙ୍କ ଭିତରେ ହାର୍ଟର ପ୍ରୋବ୍ଲେମ, ବହୁତ ଜଣଙ୍କୁ ଡର ଲାଗେ ନା, ହାର୍ଟ ଆଟାକ୍ ବହୁତ ଜଣଙ୍କୁ ହେଉଛି, ହାର୍ଟ ପ୍ରୋବ୍ଲେମ ବାହାରିବ କି। ଯଦି ସେଭଳି ବି ମନ ଭିତରେ ରହୁଛି, ଆପଣ ଆଦିତ୍ୟ ହୃଦୟ ସ୍ତୋତ୍ର ପାଠ କରନ୍ତୁ। ବହୁତ କମ୍ ସମୟ ଲାଗିବ, 10 ମିନିଟ୍ 12 ମିନିଟ୍ରେ ଫାଷ୍ଟ ପଢ଼ିଲେ ସେତିକି ସମୟ ଲାଗିବ, ତାପରେ ଠିକ୍ ହେଇଯିବ। ଆପଣ ରେଗୁଲାର ତାକୁ ରେଗୁଲାର ରବିବାରକୁ ରବିବାର ପାଠ କରିବେ, ସଂକ୍ରାନ୍ତିରେ ପାଠ କରିବେ, ଇଏ ଭଲ ରହିବ। କରନ୍ତୁ, ଆପଣଙ୍କ ପାଇଁ ଠିକ୍ ରହିବ, ଆପଣଙ୍କ ହାର୍ଟ ଭଲ ରହିବ। ହୃଦୟ ସୁସ୍ଥ ଥିଲେ ସବୁ ସୁସ୍ଥ, ତେଣୁ ଏହାକୁ ପାଠ କରନ୍ତୁ ଖୁସିର ସହିତ, ଶ୍ରଦ୍ଧାରେ, ଭଲ ପାଇବା ଦେଇକି ପାଠ କରନ୍ତୁ, ଆପଣ ନିଶ୍ଚୟ ଭଲ ହେଇଯିବେ। ଏ ଥିଲା ଆଜିର ପଞ୍ଚାଙ୍ଗ, ଜାଣିବା ପ୍ରତ୍ୟେକ ରାଶିଙ୍କ ବିଷୟରେ। ପ୍ରଥମେ ମେଷ ରାଶିଙ୍କ ବିଷୟରେ, ମେଷ ରାଶି କଥା ସୁନ୍ଦର ରହିବ, ବାଣୀ ଆପଣଙ୍କର କଥା ଆଜି ଯିଏ ବି ଶୁଣିବ ନା, ସେ କେତେ ବର୍ଷ ଯୁଗକୁ ମନେ ରଖିବ ଆପଣଙ୍କ କଥା। ଆପଣ ଯଦି ଟିଚିଂ ପ୍ରଫେସନରେ ଅଛନ୍ତି, ଆପଣ କମ୍ୟୁନିକେସନ, ଆପଣ ରିଲେସନସିପ୍ କାଉନସିଲର ଅଛନ୍ତି, ଆପଣ ଆଡ଼ଭାଇସ୍ ଦେଉଛନ୍ତି, ଆପଣଙ୍କର ବାଣୀ ଆଜି ସୁନ୍ଦର ମଧୁର କଥା ଦେବ। ଆପଣଙ୍କର କଥା କହି ଯଦି ଇନକମ୍ କରୁଛନ୍ତି, ତେବେ ଇନକମ୍ ବି ବହୁତ ଅଧିକ ଆସିବ, ବ୍ୟାଙ୍କ ବାଲାନ୍ସ ଭରିବ, ଅନଲାଇନ୍ ଟ୍ରାନଜାକ୍ସନ୍, ବ୍ୟାଙ୍କ ତ ଖୋଲା ରହିବନି କିନ୍ତୁ ଅନଲାଇନ୍ ଆକାଉଣ୍ଟକୁ ତ ଟଙ୍କା ଆସିବ। ଆପଣ କଳା କ୍ଷେତ୍ରରେ ବହୁତ ଆଗକୁ ବଢ଼ିବେ, ଫ୍ୟାମିଲି ପରିବାର ସହିତ ସୁନ୍ଦର ସମୟ ବିତେଇବେ, ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ର ଭଲ ରହିବ, ଜୁଏଲାରୀ କିଛି କିଣାକିଣି କରିପାରନ୍ତି, ନିଜକୁ ବହୁତ ହେଲ୍ଥକୁ ଦେଖିବେ, ନିଜର ଖାଦ୍ୟପେୟ ଉପରେ ଧ୍ୟାନ ଦେବେ ଏସବୁ। କିନ୍ତୁ ଯେଉଁ ଖାଦ୍ୟ ଆପଣଙ୍କର ଦେହ ପାଇଁ ଆଦୌ ବି ଠିକ୍ ନୁହଁ ତାକୁ ଖାଆନ୍ତୁ ନାହିଁ ଆଜି, ସେଟା ଆପଣଙ୍କ ଶରୀରକୁ ଖରାପ କରିଦେଇପାରେ ବା ଆପଣଙ୍କୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ଦେଇପାରେ। ଶିକ୍ଷା ଭଲ ରହିବ, ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ସୁଖମୟ, ଧନ ସମ୍ପତ୍ତି ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ପ୍ରାଚୁର୍ଯ୍ୟ ନିଶ୍ଚୟ ଭାବେ ଆସିବ। ଶୁଭ ରଙ୍ଗ ହଳଦିଆ, ଶୁଭ ଅଙ୍କ 90% ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କ ସହିତ ରହିଛି। ଆଜି ଭଗବାନ ଗଣେଶଙ୍କୁ ଆରାଧନା କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ବୃଷ ରାଶି ଲାଇମ୍ଲାଇଟ୍ରେ ରହିବେ, ଆଧ୍ୟାତ୍ମିକ ପରିବେଶ ଭିତରେ ରହିବେ, ମଡର୍ଣ୍ଣ କଲଚର ଭିତରେ ବି ରହିପାରିବେ। ଆଜି ଯେଉଁ ଜାଗାକୁ ଯିବେ ସେହି ପରିବେଶ ସହିତ ନିଜକୁ ଖାପ ଖୁଆଇ ଚଳିପାରିବେ। ଜ୍ଞାନ ବହୁତ ଆଜି ଆପଣଙ୍କ ପାଖରେ, ବହୁତ ପ୍ରେଜେଣ୍ଟ ଅଫ୍ ମାଇଣ୍ଡ ବହୁତ ଭଲ ରହିବ, ଖୁସି ବହୁତ ରହିବେ, ଲୟାଲ୍ ରହିବେ, ରିଲେସନସିପ୍ ଭଲ ରହିବ, ବିଜନେସ୍ ଭଲ ରହିବ, ଲୋକ ସମ୍ପର୍କ ଆପଣଙ୍କର ବଢ଼ିବ, ନିଜର ଲାଇଫଷ୍ଟାଇଲ୍କୁ ମଧ୍ୟ ଚେଞ୍ଜ କରିବେ। ଶିକ୍ଷା ଠାରୁ ଆରମ୍ଭ କରି କର୍ମ ପର୍ଯ୍ୟନ୍ତ, ପରିବାରରୁ ଆରମ୍ଭ କରି ସମାଜ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରତ୍ୟେକଟି କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା, ଖୁସି, ଆନନ୍ଦ, ଦିନ ଭଲ ଅଛି। ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ, ଶୁଭ ଅଙ୍କ 95% ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କ ସହିତ ରହିଛି। ମିଠା ଦହି ଖାଇ ଯାତ୍ରା କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ମିଥୁନ ରାଶି ଖର୍ଚ୍ଚ ଅଧିକ ରହିଛି, ଆଜି ଖର୍ଚ୍ଚ ବି ରହିବ, କମ୍ୟୁନିକେସନ୍ କିଛି ଗ୍ୟାପ୍ ହୋଇପାରେ, ଶୁଭ କାର୍ଯ୍ୟରେ ଅର୍ଥ ଖର୍ଚ୍ଚ ହେବ, କୌଣସି ଏକ ରିଆଲିଟି ଜିନିଷକୁ ଆଜି ଆପଣ ଦେଖିବେ, ମନରେ କଷ୍ଟ ମଧ୍ୟ ଆସିବ, ପାଦରେ କିଛି ଆଘାତ ଲାଗିପାରେ, କୌଣସି ଜିନିଷର ବହୁତ ଏକ୍ସପାରି ହୋଇଯାଇଥିଲା ସେ ଜିନିଷକୁ ଆଜି ବ୍ୟବହାର କରିବେ ନାହିଁ, କେହି ଆପଣଙ୍କୁ ବ୍ଲେମ୍ କରିଦେଇପାରନ୍ତି, ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ପ୍ରଭାବିତ ରହିବ, ବିଜନେସ୍ରେ କିଛି ଲସ୍ ଦେଖାଦେଇପାରେ। ଶୁଭ ରଙ୍ଗ ଆକାଶୀ ନୀଳ, ଶୁଭ ଅଙ୍କ 5-10% ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କ ସହିତ ରହିଛି। ତୁଳସୀ ବୃକ୍ଷ ମୂଳର ମାଟିକୁ ମଥାରେ ଲଗାନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। କର୍କଟ ରାଶି ଲାଭବାନ ରହିବେ, ଖୁସି ମଧ୍ୟ ରହିବେ, ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ବହୁତ ଭଲ ରହିବ, ପାରିବାରିକ ଖୁସି ଅଧିକ ବଢ଼ିବ, ବ୍ୟବସାୟରେ ବୃଦ୍ଧି, କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି, ଶିକ୍ଷାରେ ଉନ୍ନତି, ସନ୍ତାନ କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି, ନିଜର ଉନ୍ନତି, ପରିବେଶର ଉନ୍ନତି କରିବେ, ଖୁସି ଆପଣଙ୍କ ପାଖକୁ ଢେର ସାରା ଆସିବ, ଧନ ସମ୍ପତ୍ତି ନିଶ୍ଚୟ ଭାବରେ ଆସିବ, ଉପହାର ମଧ୍ୟ ମିଳିବ। ରାଜନୀତି କ୍ଷେତ୍ରରେ ଯଦି ଅଛନ୍ତି ଆପଣଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ଭାବରେ ଭଲ ରହିଛି। ଶୁଭ ରଙ୍ଗ ଆପଣଙ୍କ ପାଇଁ ଗୋଲାପୀ, ଶୁଭ ଅଙ୍କ 5-7% ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କ ସହିତ ରହିଛି। ଆଜି ମା ଦୁର୍ଗାଙ୍କୁ ନଡ଼ିଆ ଅର୍ପଣ କରନ୍ତୁ ପ୍ରସାଦ ରୂପରେ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ସିଂହ ରାଶି ଆଜି କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି ରହିଛି, କାର୍ଯ୍ୟ ବ୍ୟସ୍ତତା ଭିତରେ ଆଜି ଆପଣ ରହିବେ, ସମ୍ମାନ ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କର କର୍ମକ୍ଷେତ୍ରରେ ମିଳିବ, ଯେଉଁ କର୍ମରେ ଆପଣ ଟିକେ ବି ଚିନ୍ତା ଭିତରେ ଥିଲେ ବା କି ଏଇ କର୍ମକୁ ନେଇ ଆପଣଙ୍କ ଭିତରେ କଷ୍ଟ ଥିଲା, ଏଇ କଷ୍ଟ ଏଇ ଚିନ୍ତା ଆପଣଙ୍କର ଚାଲିଯିବ, ଖୁସି ଆପଣଙ୍କ ପାଖକୁ ଢେର ସାରା ଆସିବ, ସମ୍ମାନ ଆପଣଙ୍କୁ ମିଳିବ, ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଆପଣଙ୍କର ଦୂର ହେବ। ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଯଦି ଅଛନ୍ତି, ରିସର୍ଚ୍ଚ ଫିଲ୍ଡରେ ଆପଣ ଅଛନ୍ତି,
এবং তা সহিত মেডিকাল কার্যরে যদি আপনার অনেক ডক্টর অনেক বা মেডিকাল পাঠ পড়াও পিলা মানুষ স্টুডেন্ট মানে অনেক আপনার এই ক্ষেত্র আপনার অত্যন্ত শুভ রয়েছে, সম্মান মিলব, বহু সারা সম্মান আজ আপনার অপেক্ষা করেছি। শুভ রঙ লাল, শুভ অঙ্ক 95% ভাগ্য আপনার সহিত রয়েছে। গীতা পাঠ করতু, শুভফল প্রাপ্তি হব। কন্যা রাশি, ভাগ্য বহু সারা সাথ দেব আজ আপনার। আপনার ভাবুলে মু ঝুঁটি পড়েছি, মতো উঠাইব কে? নিজে আপনার ভিতরে এত এনর্জি আসব, এত শক্তি আসব, আত্মবল আত্মবিশ্বাস বড়ে যাব, নিজে উঠাইবে, কাহার সাথর দরকার নাই আপনার। আজ আজ আপনার ভাগ্য আপনার সহিত রয়েছে, আপনার খুশি আসব, আপনার মনরে আনন্দ আসব, আপনার অপরচুনিটি বহুত আসব, আপনার ডাউট ক্লিয়ার হব, শিক্ষার উন্নতি আসব, সন্তান ক্ষেত্র ভাল রহব, ব্যবসায় বাণিজ্যের বৃদ্ধি রয়েছে, কর্মক্ষেত্র শুভ রয়েছে, পারিবারিক ক্ষেত্র বহুত আনন্দ সুখময় দিন আপনার গোটে সুন্দর উপহার নিয়ে আসব, খুশি আনন্দ ভিতরে আপনার দিন নিশ্চয় ভাবে কটিব, পূজা পাঠ বহু ভালো ভাবে করবে, আধ্যাত্মিক পরিবেশ ভিতরে আপনার সময় কাটব, ভগবান দর্শন ভালো ভাবে করবে, পূজা বিধি নিয়ম নীতি ভিতরে আপনার আজ রহবে, ঢের সারা প্রশংসা সাউটিবে, ভাল পাইবা মিলব। শুভ রঙ আপনার সবুজ, শুভ অঙ্ক 5% ভাগ্য আপনার সহিত রয়েছে। আজ ভগবান বিষ্ণু তুলসী পত্রের চন্দন লগাই অর্পণ করতু, শুভফল প্রাপ্তি হব। তুলারাশি, চিন্তা মনরে রহব, কষ্ট আসব, স্বাস্থ্যগত সমস্যা দেখা দেব, কর্মক্ষেত্রে বাধা আসব, ট্যাক্স, জিএসটি, ভিজা, পাসপোর্ট এসব টেনশন রহব, কোণী লিগাল সমস্যা মধ্যে দেখা দেই পারে, শত্রু বৃদ্ধি হয়ে পারন্তি, সমস্যা অধিক দেখা দেব, কর্মক্ষেত্রে থিবা শীতল যুদ্ধ ভয়ঙ্কর রূপ নেই পারে, অর্থক নিয়ে কিছু সমস্যা, পারিবারিক সমস্যা মধ্যে কিছু দেখা দেই পারে, নিজের হেলথর কেয়ার নিয়ন্তু, লেট নাইট রে ফেরন্তু নাহিঁ, বিবাদীয় পরিস্থিতির কন্ট্রোভার্সি নিজকে দূরেই রাখন্তু, কোণী জিনিসটা এক্সপোজ হয়ে যাই পারে, স্বাস্থ্যগত সমস্যা, হসপিটাল যাওয়া পড়ি পারে, বিবাদ ইচ্ছা বিরুদ্ধে কার্য হব, যেটাকে আপনার কষ্ট লাগিপারে, নিজের কেয়ার নিয়ন্তু, নিজকে ভাল পাঁতু, হাতে মাপি চাখণ্ডে চালু। আজ শুভ রঙ গোলাপি, শুভ অঙ্ক 6-10% ভাগ্য আপনার সহিত রয়েছে। গণেশ অথর্ব স্তোত্র পাঠ করতু, শুভফল প্রাপ্তি হব। বিছা রাশি, বিজনেস ভাল হব, সম্মান আপনার মিলব, কার্যক্ষেত্রে সফলতা অধিক আসব, কোণী এক কার্য করিবার ইচ্ছা শক্তি অধিক বড়িব, অনেক গুড়িয়ে ডাউট্রু আপনার নিজকে বাহার করেনেবে, অনেক গুড়িয়ে স্টেপ আপনার চড়িবে, বিদ্যার উন্নতি, কর্মক্ষেত্রের উন্নতি, ব্যবসায়ের বৃদ্ধি, দাম্পত্য জীবন সুখময় রয়েছে, বিভাগর ফাইনাল হয়ে যাই পারে, এক্সপোর্ট ইম্পোর্টর বিজনেস ভালো রহব, লোকসম্পর্ক অধিক ভালো রহব, মিডিয়া সেক্টরের কার্য করছেন, নূ অপরচুনিটি আপনার আসব, লোকসম্পর্ক বড়া সহ প্রত্যেকটি কার্যের সফলতা মিলব, ভাগ্য সাথ দেব। শুভ রঙ আপনার লাল, শুভ অঙ্ক 1-90% ভাগ্য আপনার সহিত রয়েছে। দক্ষিণ দিগরে সামান্য চিনি রাখি দিও, অল্প চিনি, শুভফল প্রাপ্তি হব। ধনুরাশি, স্বাস্থ্যগত সমস্যা দেখা দেই পারে, লোন কু নেই চিন্তা বড়িব, শত্রু বৃদ্ধি হয়ে পারন্তি, পরিশ্রম বহুত অধিক রহব, আপনার ছোট ভুল করতে আপনার গোটে বড় দোষ দিয়া, এত বড় ভুল হয়েছি, সেতে হয়েছি, এমতি কে আপনার বারম্বার না এমতি কিছু কথা কহবে, যেটি কি কাহার ব্যবহার আজ আপনার ঠিক ন লাগিপারে, আপনার সহিত মন ভাঙ্গি যাইপরে, আপনার বিবাদীয় পরিস্থিতি মধ্যে কিছু দেখা দেই পারে, সম্মানের বাধা, কষ্ট, মিটিং সকসেস নহবা, কোনো জায়গাকে যাই ফেরিকি আসবা, পরিশ্রম বহুত অধিক, শিক্ষায় মন ন লাগবা, বিভিন্ন প্রকার চিড়চিড়া মনোভাব মন ভিতরে দেখা দেব। শুভ রঙ আপনার হলদিয়া, শুভ অঙ্ক 2-10% ভাগ্য আপনার সহিত রয়েছে। তুলসী বৃক্ষ মূলর মাটিকে মথায় লগাতু, শুভফল প্রাপ্তি হব। মকর রাশি, কমিউনিকেশন বহুত ভালো রহব, শিক্ষার উন্নতি আসব, ব্যবসায়ের বৃদ্ধি হব, যে জিনিসটা আপনার হজি যাই বা লস হয়েছিল সে জিনিসকে আপনার ফেরি পাইবে, কোণী এক কার্যকে নিয়ে আপনার সফলতা মিলব, ডাউট মনর ক্লিয়ার হব, লভ লাইফ ভালো রহব, স্থায়ী কার্য পাখকু আসব, যাত্রা শুভ রহব, অপরচুনিটি আপনার পাখকু আসব, সম্মান মধ্যে মিলব, ঢের সারা ভালো পাইবা, ঢের সারা খুশি, ঢের সারা অপরচুনিটি, বহু সারা আনন্দ আজ আপনার অপেক্ষা করেছি, লাইফ লাইটে খালি রহবে তাহা নুহে, কমফর্ট জোন্রে মধ্যে রহবে, খুশি ভরি ভরিকি রয়েছে। আজ শুভ রঙ আপনার সবুজ, শুভ অঙ্ক 5-100% ভাগ্য আপনার সহিত রয়েছে। মিঠা দহি খাই যাত্রা করতু, বহু শুভ রহব দিন আপনার। কুম্ভরাশি, ঘরে বি খুশি, সাংগ মান সহ খুশি, পাঠপড়ার খুশি, কর্মক্ষেত্রে খুশি,
ନିଜର ଘରେ ଖୁସି, ବାହାରେ ମଧ୍ୟ ଖୁସି। ଆଜି ଖୁସି ହିଁ ଖୁସି ଆପଣଙ୍କ ପାଇଁ ରହିଛି। ବିଶେଷ ଭାବରେ ଆପଣଙ୍କର କୌଣସି ଟ୍ରାଭେଲ ଏଜେନ୍ସି ଥିଲା, ଆପଣ ଯେମିତି କୌଣସି କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ରିଲେଟେଡ଼ ଜମି ଘର ଟ୍ରାଭେଲ୍ସର, ଏହିସବୁର ବିଜନେସ୍ ଆପଣଙ୍କର ଅଛି, ଏଥିରୁ ଆପଣଙ୍କୁ ଧନ ପ୍ରାପ୍ତି ହେବ। ବନ୍ଧୁ ସହଯୋଗ ଆଜି ଆପଣଙ୍କୁ ମିଳିବ। ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି ଆସିବ, ମାଆଙ୍କ ସହିତ ସମୟ କାଟିବେ, ଲୋନ୍ ଆପଣଙ୍କୁ ମିଳିପାରେ, ପାଠପଢ଼ା ବହୁତ ଭଲ ରହିବ, କର୍ମକ୍ଷେତ୍ର ମଧ୍ୟ ଶୁଭ ରହିବ। ଆପଣଙ୍କୁ କୌଣସି ମାନେ ଯଦି କୌଣସି ଆର୍କିଟେକ୍ଟ ଆପଣ ଅଛନ୍ତି ବା କିଛି ଗୋଟେ ଘରର କାର୍ଯ୍ୟ, କେଉଁଠି କୌଣସି ଜିନିଷ ଘର କାର୍ଯ୍ୟ ଉପରେ ଆପଣ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି, ତେବେ ଆପଣଙ୍କୁ ସମ୍ମାନ ମିଳିବ। କିଛି ନୂଆ ପ୍ରୋଜେକ୍ଟର କାର୍ଯ୍ୟ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆସିବ ବା ସେଇ ରିଲେଟେଡ଼୍ କିଛି କାର୍ଯ୍ୟ ଆପଣ କରୁଛନ୍ତି ନା, ତାହାର କିଛି ଯୋଗାଯୋଗ କିଏ ଆପଣଙ୍କୁ କରିପାରନ୍ତି ବା ସେହି କାର୍ଯ୍ୟ କରିବା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ଆଉ କିଛି ଅଫର୍ ଆସିପାରେ। ଶୁଭ ରଙ୍ଗ ଆକାଶୀ, ଶୁଭ ଅଙ୍ଗ 8, 90% ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କ ସହିତ ରହିଛି। ଆଜି ମାଆଙ୍କୁ କିଛି ଉପହାର ଦିଅନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ମିନୁ ରାଶି, ଆଜି ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କର ସମୟ ସହିତ ଚାଲିବାର ଅଛି। ଆପଣଙ୍କୁ ପ୍ଲେସ୍ ଚେଞ୍ଜର ଯୋଗ ରହିଛି। ସାହସ ମନ ଭିତରେ ବହୁତ ଆସିବ। ପାଖାପାଖି ଜାଗାକୁ ଆଜି ଆପଣ ଯାତ୍ରା କରିବେ, ଅନଲାଇନ୍ ସପିଂ କରିପାରନ୍ତି, ନୂତନ ଜିନିଷ କିଛି ଆପଣ ଆଣିପାରନ୍ତି, ନୂଆ ଭାବରେ ମୋବାଇଲ୍ ନେବା, ଲ୍ୟାପଟପ୍ ନେବା, ଲ୍ୟାପଟପ୍କୁ ବାଗାଇବା, ଠିକ୍ କରିଦେବା, ଲ୍ୟାପଟପ୍ ମୋବାଇଲ୍ ଠିକ୍ କରିବା, ବା ଆପଣଙ୍କର ଯେଉଁ କ୍ୟାମେରାର ବିଜନେସ୍ ଅଛି, ଷ୍ଟୁଡ଼ିଓ ଅଛି, ଆପଣ ଇଭେଣ୍ଟ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି, ଆପଣଙ୍କର ମୋବାଇଲ୍ର ବିଜନେସ୍ ରହିଛି, ଆପଣ ଅନଲାଇନ୍ରେ ବିଜନେସ୍ କରୁଛନ୍ତି, ବହୁତ ଭଲ ରହିବ। ଅନଲାଇନ୍ରେ ଯେଉଁମାନେ ବିଜନେସ୍ କରୁଛନ୍ତି ବହୁତ ଅର୍ଡ଼ର ଆସିବ, ବହୁତ ଜିନିଷ ସେଲ୍ ହେବ ତାଙ୍କର। ଆଜି କିଛି ଗୋଟେ ନୂତନ କାର୍ଯ୍ୟ ଆଜି ଆପଣ କରିବେ। ଆପଣଙ୍କର ହାତରେ ଯେଉଁ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଥିବ, ହାତ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଆପଣଙ୍କର ଦୂର ହୋଇଯିବ। ଆପଣଙ୍କୁ କୌଣସି ଅଫିସ୍ର ଷ୍ଟାଫ୍ ଆଜି ମିଳିଯାଇପାରନ୍ତି, ବନ୍ଧୁ ସହଯୋଗ ଆପଣଙ୍କୁ ମିଳିବ, କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କୁ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ, ସମ୍ମାନ ଆଜି ଆପଣଙ୍କୁ ମିଳିବ, ଅନେକ ଡାଉଟ୍ ଆପଣଙ୍କ ମନରୁ କ୍ଲିୟର୍ ହୋଇଯିବ, ଭାଗ୍ୟ ସାଥ୍ ଦେବ, ପୂଜାପାଠ ଭଲ ଭାବରେ କରିବେ, ଟିକେଟ୍ କରିପାରନ୍ତି, ବିଦେଶରୁ କିଛି ଖୁସି ଖବର ଆସିପାରେ, ନୂଆ ନମ୍ବର ଆପଣଙ୍କର ମୋବାଇଲ୍ରେ ଆଡ୍ ହେବ, ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଖୁସି ଆଜି ଆପଣଙ୍କୁ ଅପେକ୍ଷା କରିଛି। ଶୁଭ ରଙ୍ଗ ଆପଣଙ୍କ ପାଇଁ ଧଳା, ଶୁଭ ଅଙ୍କ 2, 65% ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କ ସହିତ ରହିଛି। ଆଜି ଭଗବାନ ଗଣେଶଙ୍କୁ ଦୁବ ଅର୍ପଣ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ।